আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইনিস পড়বি, ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও। সো ভিউয়ার্স, আজকে আছি শাকো সুজে, একদম স্ট্রিট কালেকশন থেকে আছি, কিন্তু জুতি কালেকশন দেখাবো। বেসিক্যালি এগুলো পাকিস্তানি স্টাইলের জুতি, যদিও এগুলো বাংলাদেশে তৈরি, তারপরেও এগুলো পাকিস্তানি ডিজাইনের মধ্যে করা হয়ে থাকে। তো আজকের যে কালেকশনটা দেখাচ্ছি, এই যে ফার্স্টে যেটা শুরু করছে, এটা হলো সিকুয়েন্স অ্যান্ড তোমার পাইপ স্টোনের কাজ, খুবই সুন্দর। এবং এগুলোর কিন্তু সোলটা আগের থেকে বেশ ভালো আসছে এবার, মানে নিউ মার্কেটে দেখা যায় যে আদার্স দোকান গুলোতে দেখলে বুঝবা যে এই সোলগুলো খুব একটা কিন্তু কোয়ালিটিফুল না, বাট ভাইয়ার এখানে কিন্তু বেশ কোয়ালিটিফুল। আর এগুলো কিন্তু তোমরা অনলাইনে নেওয়ারও সুযোগ পাবে, কারণ আমি ভাইকে জিজ্ঞাসা করেছিলাম অনলাইনে তারা ডেলিভারি দেয় কি না, তো ভাইয়ারা বললো যে হ্যাঁ, তারা ডেলিভারি দিয়ে থাকে। সো আমি এখানকার যতগুলো কালেকশন পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করছি, যেহেতু সামনে পূজা আছে, আর তাছাড়াও এখন ব্রাইডাল সিজনও কিন্তু চলছে, তো সেই ক্ষেত্রে কিন্তু এই টাইপের জুতিগুলো তোমরা পেয়ার আপ করতে পারো বিভিন্ন পাকিস্তানি ড্রেসের সাথে। তো এগুলো সবগুলোর প্রাইস হচ্ছে কিন্তু 350 টাকা করে, 350 টাকা। 300 টাকারগুলো আছে, আমি দেখাবো। আগে কিন্তু শুধুমাত্র সামনে কিন্তু ডিজাইন থাকতো, বাট এখন দেখো পিছনেও কিন্তু ডিজাইন নিয়ে আসছে, এই কারণে কিন্তু আরও বেশি এলিগেন্ট লাগছে। এখানে কিন্তু কালারগুলো অনেক সুন্দর আসছে, আগে কিন্তু একটু আনকমন ডিজাইন থাকতো, বাট এখন কিন্তু আনকমন কালার আসছে, এই কারণে আমার আরও বেশি ভালো লাগছে। কারণ মিন্ট কালার, তারপরে পিঙ্ক কালার, লাইট যে কালারগুলা, এই কালারগুলোই কিন্তু এখন বেশি চলে। তো ভাইয়ারা এগুলোই নিয়ে আসছে, আমি একটা একটা করে সবই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন যে কালারটা দেখাবো, এই কালারটা আমার কাছে বেশ ভালো লাগে, এটা একটু রোজ গোল্ড টাইপের কালার, আর এই যে এটা মিন্ট কালারের মধ্যে আছে। এগুলো সম্পূর্ণ দেখো সিকোয়েন্সের কাজ করা, বেশ সুন্দর। আর এখন যেটা দেখাচ্ছি, এগুলো কিন্তু অনেকগুলো কালার হয়, মানে 8 থেকে 10টার মতো এটার কালার আছে, আমি জাস্ট তোমাদেরকে দুইটা দেখাই দিলাম। এবার একটু জয়পুরি স্টাইলের কিছু দেখাবো, এই যে সিকোয়েন্সগুলো দেখো, এগুলো অনেক সুন্দর না, এগুলোর কিন্তু 8-10টা কালার। সো এগুলোর কিন্তু প্রাইস রেঞ্জ অনলি 350 টাকা করে, আদার্স দোকানগুলোতে কিন্তু খুঁজলে তোমরা 400-500 টাকা করে দাম চাইবে। এবং এগুলো সেম টাইপেরই, কিন্তু যদি এগুলো শোরুমে চলে যায় তখন কিন্তু 500-600-800 টাকার নিচে কিন্তু তারা দিতেই চায় না। তো তোমরা চাইলে কিন্তু স্ট্রিট থেকেই কালেকশনগুলো নিতে পারো, আমার মনে হয় যে তোমরা জিতবা, মানে এগুলো ঢাকার বাইরেও এখন যেহেতু তারা ডেলিভারি দিচ্ছে, তো ঢাকার বাইরের উপরেও যদি নিতে চাও তারাও কিন্তু কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারো। ইভেন তোমরা যদি ব্যবসাও করতে চাও তাও কিন্তু তাদের থেকে নিতে পারবে, সেক্ষেত্রে মনে হয় রেঞ্জ আরও কমে যাবে, কারণ তুমি একসাথে তখন অনেক প্রোডাক্ট নিবা। এবার যেটা দেখাচ্ছি এটা দেখো, আমার কাছে পার্সোনালি অনেক ফেভারিট, এটা মিররের মতো কাজ করা আছে, মানে ডলার পাতি দিয়ে কাজ করা, এত সুন্দর। এগুলোর প্রাইস রেঞ্জও কিন্তু মাত্র 350 টাকা করে। সো এগুলো কিন্তু তোমরা চাইলে অর্ডার করতে পারো, আমি ভিডিও স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি, নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব আছে, সেখানে কিন্তু কন্ট্যাক্ট করলে তোমরা পেয়ে যাবা। তো এবার একটু তোমাদেরকে কাজ করা দেখাচ্ছি, এগুলো কিন্তু তোমার হচ্ছে 300 টাকার রেঞ্জের মধ্যে আমি এবার যেগুলো দেখাবো, আমি একটু তোমাদেরকে এই 350-350 টাকার রেঞ্জের প্রোডাক্টগুলো দেখিয়ে নিই। এখান থেকেও কিন্তু তোমরা স্ক্রিনশট করে মার্ক করে দিলে ভাইয়ারা দিয়ে দিবে, প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল আছে। ইভেন যদি তুমি বাচ্চার জন্য নিতে চাও, সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদেরও তোমরা পাবা, হ্যাঁ, তো তাদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারো। আর এবার যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে সম্পূর্ণ 300 টাকার মধ্যে। বেসিক্যালি তোমরা 300 টাকার মধ্যে যেগুলো পাবা সেগুলোর পিছনে সোল থাকবে না, আর যদি পিছনে সোল সহ নেও সেগুলো 350 টাকা করে হবে, মানে 50 টাকার ডিফারেন্স, এছাড়া কিন্তু আর কোনো কিছুই না। এবং ডেফিনেটলি তোমরা এখান থেকে প্রোডাক্টগুলো নিয়ে ট্রাই করো, পার্সোনালি আমার অনেক বেশি পছন্দ, এবং আমি নিজেও কিন্তু 2-3টা নিয়েছি, মানে সোল বাদে যেগুলো সেগুলো আমি বেশি নিয়েছি, কারণ এগুলো রাফ অ্যান্ড টাফ পরা যায় এবং বেশ রিজনেবলের মধ্যে মনে হয় 2 থেকে 6 মাস পর্যন্ত ক্যারি করা যায়। আর এখন যে জুতাটা দেখাবো এগুলো হচ্ছে জয়পুরি স্টাইলের, এইটার সোল আমার কাছে 350 টাকার, ওগুলোর থেকে এগুলো বেশি ভালো লেগেছে, এবং এগুলো এত ক্যাজুয়াল ইউজ করা যায়, এই যে এগুলো দেখো, এটা আমার কাছে অনেক বেশি ফেভারিট, এবং এটা আমি একটা নিয়েছি, এগুলোর প্রাইস হচ্ছে 350 টাকা করে। তুমি এই দোকান ব্যতীত নিউ মার্কেটের যে কোনো দোকান থেকে নাও, এগুলো 450 টাকা করে প্রাইস রাখে, ইভেন 400 টাকাও রাখে, বাট 350 টাকাতে কিন্তু কোথাও পাবে না। এবং এটার কালার জাস্ট দেখো, সুন্দর সুন্দর কালার, এবং এটার উপরে পুঁথি ওয়ার্ক আছে। এগুলো কিন্তু তোমরা চাইলে নিয়ে স্কুল কলেজ তারপরে ভার্সিটিতেও কিন্তু পরে যেতে পারো, আমার কাছে বেশ ভালো লাগে এবং কমফোর্টেবলও লাগে। এই যে এইটা আমি নিয়েছিলাম। সো এখন আমি আরও কিছু যেগুলো তোমাদেরকে দেখাবো সেগুলো হচ্ছে এই যে এইটা দেখো, এই ডিজাইনের কিন্তু জুতাগুলো এখন বেশ চলতেছে, মানে এগুলো এখন র্যান্ডমলি সবাই পরে, তো এগুলো কিন্তু তোমরা চাইলে এখান থেকে দেখতে পারো। আমি এত এত জুতা এখানে দেখেছি, কিন্তু সবগুলো তো আমি আসলে ভিডিওতে দেখাচ্ছি না, মানে দেখাতে পারি নাই, কিন্তু যতগুলো তোমরা এখানে দেখছো চাইলে এখান থেকে টিক মার্ক করো, ভাইদের থেকে নিয়ে নিতে পারো। এত সুন্দর সুন্দর জুতা, মানে স্ট্রিটে যেহেতু পাওয়া যায়, আমার মানে দোকানে 200-300 টাকা অ্যাড করে তো ওরকম জুতা না নেওয়ার থেকে এখান থেকে 350 টাকা দিয়ে বা এই 300 টাকা দিয়ে জুতাগুলো নেওয়াটাই বেটার। বাই দ্য ওয়ে, তোমরা যদি
আরও এই ধরনের জুতা দেখতে চাও স্ট্রিট থেকে, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানতে পারো। আমি চেষ্টা করবো স্ট্রিট থেকে আরও তোমাদেরকে জুতা দেখানোর। তো এবার একটু কিছু বেবিদের কালেকশন দেখাচ্ছি, যে এইগুলো কিন্তু সবই হচ্ছে বেবি কালেকশন, মানে তোমরা চাইলে বেবিদের সাথে পেয়ার আপ করে এই জুতাগুলো নিতে পারবে। এগুলোর প্রাইসও হচ্ছে 350 টাকা করে, মানে বেবির জন্য যে কমে যাবে প্রাইস ব্যাপারটা এরকম না, সবগুলোর রেঞ্জই এখানে 350 টাকা করে। সো আই হোপ যে তোমাদের এই কালেকশনগুলো ভালো লাগছে, এবং অবশ্যই কমেন্ট সেকশনে জানতে পারো তোমাদের যদি পছন্দ হয়ে থাকে বা আরও এই টাইপের ভিডিও দেখতে চাও, তাহলে আমি শেয়ার করব তোমাদের সাথে। আর যদি তোমরা চাও যে হোলসেল নিয়ে ব্যবসা করতে বা তোমরা অনলাইনে যদি অর্ডার করতে চাও, সেক্ষেত্রে ভিডিও স্ক্রিনে আমি নাম্বার শো করে দিয়েছি, ভাইয়ার হচ্ছে এটাই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে তোমরা কন্ট্যাক্ট করবে। আদারওয়াইজ তোমরা যদি শপে এসে দেখে নিতে চাও, তাহলে চেষ্টা করবে ইসমাইল মেনশনের অপোজিট পাশে, মানে ধানমন্ডি হকার্সে ঢোকার যেই রোডটা আছে সেখানেই কিন্তু ভাইয়ার এই দোকানটা নিয়ে বসে, সেখানে এসেও কিন্তু দেখে তোমরা কিনতে পারবে। তো আজকের মতো ভিডিও শেষ করছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।